বলিউড অভিনেতা টাইগার শ্রফ মানেই ধুমধুমার অ্যাকশন। বাকি হিরোপান্তি ওয়ার সিনেমায় যার প্রমাণ পেয়েছে দর্শকরা। বাকি সিনেমার অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে পা ভেঙেছিলেন টাইগার। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যা এখন অন্তর্জালে ভাইরাল। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন গুন্ডা টাইগারকে আক্রমণ করেছেন। এক পর্যায়ে কংক্রিটের বেসিন নিয়ে আক্রমণ করেন তাকে, তাতে সজোরে কিক করেন টাইগার, এতেই বেসিনটি ভেঙে টুকরো টুকরো, সঙ্গে ভাঙে টাইগারের পাও। ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা। এদিকে মুক্তির অপেক্ষায় টাইগারের পরবর্তী সিনেমা গানপাত পার্ট 1। এই সিনেমা শুটিং করতে গিয়েও বাম চোখে আঘাত পেয়েছিলেন অভিনেতা। সিনেমাটিতে টাইগারকে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে।